ইসা ইসলাম অনেক সুঠামও ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা সিক্স প্যাক বলি না, কয় প্যাক? ওই কয় সিক্স প্যাক। তোমার কয় প্যাক? সিক্স প্যাক। একশো ঈসা ইসলামের সিক্স প্যাক ছিল, অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল, সুঠামও, আর পেটটা ছিল চাপা, আর আমাদের এইটা চাপা, পেটটা তো বড়। আসলে না নাই, খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। আচ্ছা না নাই না, আপনার নবী দেখতে এমন ছিলেন না, আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমার নবী, আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল, এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ ছিল না। অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম সুন্দর, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি বিশ্বনবী মালিহ, মালিহ এসেছে মিলহুন থেকে, মিলহুন মানে কি? লবণ, তার মানে লাবণ্যময়, লবণ থেকে লাবণ্যময়। বিশ্বনবী ছিল লাবণ্যময় সুন্দর, ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সাদা সুন্দর, এদিকে লাবণ্যময় এদিকে সাদা, কোনটা নেবেন? লাবণ্যময় সুন্দর, সবার কাছে প্রিয়, ঠিক কি না? এত শক্তিশালী ছিলেন, এক হাতের ভেতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? মক্কার সবচেয়ে বড় কুস্তিগির যিনি রেসলিং খেলতেন, ওনাকে ধরে 3 আছার মেরেছেন। তাহলে শক্তি কম না বেশি? অসাধারণ শক্তি ছিল, অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর। এরপরে ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, শক্তির কথা গেল, এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল, হাত ছিল কি? আলিয়ানু মিনাদ দিবাজ ওয়াল হারির, সফট ছিল, সফটার দ্যান সিল্ক, রেশমের চেয়েও বেশি সফট, বেশি নরম। রেশমি কাপড় ধরেছেন না, জর্জেট, রেশমি, সফট লাগে না? বিশ্বনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়েও বেশি সফট ছিল, তুলতুলে ছিল, নরম ছিল। এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না, সুবহানাল্লাহ, বাড়ি গিয়া। শক্তিশালী ছিলেন, কোমল স্কিনের ছিলেন, এবং বিশ্বনবী বলতেন আল মুমিন আল কাবি খৈরুম মিন আল মুমিন আল দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কিনা? কারণ দুর্বল মুমিন খালি তাকবীর দিয়ে দাঁড়ায় থাকবে, বোমা ফাটলে দিবে দৌড়, আছে না নাই? সবল মুমিন গুলো সীসা ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে, হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে। পিছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে, ওদেরকে মেরে নেতা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যাবে, ঠিক কি না? এজন্য সুঠাম ও দেহি হওয়া এটা সুন্না, ডায়েট করা, খাবার দাবার বুঝে শুনে খাওয়া, শরীরটাকে ফিট রাখা, অলওয়েজ কিপ ফিট, ফিট থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু সুন্না, বিশ্বনবী শিখিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্কিন কেমন ছিল জানলাম, রেশমের চেয়েও সফট, আর শক্তি কম না বেশি? এরপরে ওয়াকানা রাবাআতাম মিনাল কওম, মাঝারি আকৃতির লোক ছিলেন, লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কাসির, খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, মাঝামাঝি আকৃতির ছিলেন, পড়েন সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা হইলে দেখতে সুন্দর লাগে না, ঠিক কি না? খুব লম্বা এমনি তাকানো লাগে, টুপি পরে যায়, ঠিক কি না? আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে, মাঝামাঝি আকৃতির ছিলেন, সুবহানাল্লাহ। ওয়া কানা আজহারাল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন। কি রঙের? রংটা ছিল ব্রাইট কালার। সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি, ব্ল্যাক অর ব্রাইট, তা আপনি যদি ব্রাইট হন ইউ হ্যাভ টু রাইট ডাউন ব্রাইট কালার। বিশ্বনবী ছিলেন ফর্সা, কি ছিলেন? মনে থাকবে না, ভুলে যাবেন। ওয়া কুবিদা ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা, বিশ্বনবী যখন ইন্তেকাল করেন ওনার দাড়ি আর চুল মিলে 63 বছর বয়সে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই কোন, সুবহানাল্লাহ, হায়াত পাইছে 63 বছর, দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা? আমগো 40 বছর সব সাদা, আছে না নাই? এজন্য জাইতুনের তেল মাখবেন, কি মাখবেন? চিনেন
অলিভ অয়েল বাজারে পাওয়া যায় না। তিন ক্যাটাগরির আছে, একটা আছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে, খাওয়াও যায়, সালাদে ড্রেসিং করা যায়। আবার এগুলো ইদানিং ওই যে পিজা বানানোর সময় দেয়, ঢাকায় পিজা হাট আছে নাকি? আছে না? এই পিজা হাটে যখন পিজা বানায় এই জলপাই কেটে কেটে দেয়, আরব দেশের জলপাই। আরেকটা আছে শুধু ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। আরেকটা আছে রিফাইন্ড পিউর, 4% 5% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। এ জাইতুনের তেল তাম্বুতু বিদুহনি ওয়া সিবগিলিল আকিলি, এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয়, আবার খাওয়াও যায়, আবার ডাল ভেঙে মেসোয়াকও করা যায়। জাইতুন বরকত আর বরকত, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওয়াত্তিন, সবাই ওয়াত্তিন। আবার বিশ্ব নেই বলতেন নেমা সেওয়া কিয়া জাইতুন, জাইতুনের মেসোয়া কতই না ভালো। ফা ইন্নাহু সেওয়া কি, এটা আমি নবীর সওয়াক, ওয়া সেওয়া কুল আম্বিয়া ইমিন কবলি, আর আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে, মনে থাকবে। এজন্য জাইতুনের তেল খাবেন, মালিশ করবেন। বিশ্ব নবী বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। বিশ্ব নবীর দাড়ি আর চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল 20টা, চিল্লায় বলেন কয়টা? পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি জল জল করত, সুবহানাল্লাহ কয় না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চিৎকার করে সুবহানাল্লাহ। তুলু শাআরি ইলা শাহমাতাইল উযুন, বিষ্ণুবীর চুলগুলো লম্বা ছিল, কি ছিল? সব নবীদের লম্বা চুল ছিল, সুবহানাল্লাহ পড়েন। আলামাতুল খাওয়ারিজি হালকু শাআর, খারিজিদের আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা, ছোট ছোট করে রাখা, চুল ছেটে রাখা। সব নবীদের চুল লম্বা ছিল, মাঝে মাঝে ইলা শাহমাতাইল উযুন, এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত, কখনো নিসফিল উযুন কানের মাঝামাঝি বরাবর, আবার কখনো কখনো ইলাল মানকিবাইন কাঁধ বরাবর লম্বা চুল রাখতেন। বিশ্ব নবী পড়েন সুবহানাল্লাহ। ইয়াং পোলাপানরা খুশি, দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখার, সব খুশি না? হ্যাঁ, আব্বা আম্মা না করে আজারি ভাই কইছে চুল লম্বা রাখা যাবে, কিন্তু এই হেয়ার কাটেও তোমার একটা সৌন্দর্য থাকতে হবে। আর স্কুলের যদি ড্রেস কোড থাকে, হেয়ার কাটের কোড থাকে, ওইটা মেনটেন করতে হবে, ঠিক কি না? এখনকার ইয়াং ছেলেরা অদ্ভুত কিছু কাটিং দেয়, এখানে আছে কিনা জানি না, তারা যেটা করে, না না এখানে নাই, ওরাই কয় আছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজাহ, বিশ্বনবী কাজাহ হেয়ার কাট দিতে নিষেধ করেছেন। কাজাহ হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা, আবার কিছু জায়গায় চুল বড় রাখা, আছে না নাই? ইদানিং ছেলেপেলারা এগুলো দিতে শুরু করেছে, এটা নিষেধ। এই কাজাহ হেয়ার কাট কোনো মুসলমান দিতে পারে? কেউ যদি ভুলে দিয়েও থাকো, সামনে থেকে আর কখনো দিবা না, রাজি তো? তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল, কাসিরু শার, ঘন চুল ছিল, টাক মাথা ছিলেন না, টাক ছিল নাকি? বয়স যখন 63, ঘন চুল, লাইসা বিসাবতি ওয়ালা জাদুন কাতিত, চুলগুলো কোকরানো ছিল না, আবার ঝুলাও ছিল না, মাঝামাঝি ছিল, সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন তিনি। ওয়াকানা ইফাররিকু শাআরাহু, চুলের মাঝখানে এরকম স্মৃতি করতেন। কাজী নজরুল ইসলামরে দেখছেন, ওনার এরকম স্মৃতির স্টাইল আছে না? বিষ্ণু ইসলাম এইভাবে মাঝখানে স্মৃতি করে, স্মৃতির মাঝখানে আতর ঢেলে দিতেন, সুবহানাল্লাহ পড়েন, আতর ঢেলে দিতেন। আর বিশ্বনবীর পিঠে বাম দিকে ছোট্ট একটা কাজিরিল হাজালা, কবুতরের ডিমের মতো মাহারুন নবুয়া ছিল, নবুয়তির মোহর, কোন নবী কাল এটা দেয় নাই, বিশ্বনবীকে দিয়েছে। ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল, অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন। এজন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন ইস্তাকিমু আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো,
এর কারণ তোমরা পিছনে কি করো, আমি সামনে যেমনে দেখি পিছনেও ঠিক তেমনে দেখি। এজন্য আল্লাহ বিশ্ব নবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন কাজিরিল হাজালা আবিয়াদুল ইবিতাইন, বিশ্ব নবীর বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? কুসকুসে কালো, ঠিক কিনা? ক্লিন রাখতে হবে, বিশ্ব নবী ক্লিন রাখতেন, কিন্তু বিশ্ব নবীর বগল ছিল ধবধবে সাদা, বগল দুটো ছিল ধবধবে সাদা। আমরা দোয়া করি এইভাবে, বিশ্ব নবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া করতেন, হজের ময়দানে আরাফাতে যখন দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন, এইভাবে হাত তোলেন আমার মতো আবেগে মাঝে মাঝে এইভাবে হাত তুলে দোয়া করতেন, পড়েন সুবহানাল্লাহ। তো এইভাবে দোয়া করলে বগল দেখা যায় না? সাহাবারা বলতেন হাত্তা ইউরা বায়াযু ইবতাই, আমরা দেখতাম বিষ্ণুবীর বগলটা দুধের মতো ধবধবে সাদা। মুস্তাওয়াল জামিন, প্রশস্ত ললাট ছিল, কপালটা বড় সুন্দর ছিল, আশামুল আনফ, খাড়া নাক ছিল, বোচা ছিল, বিষ্ণুবীর নাক বোচা ছিল। নোয়াখালীতে নাক এরকম হইলে আপনারা কি বলেন? হ্যাঁ, কি গোসা, বোচা? হ্যাঁ, এই বোচা নাক ছিল না বিশ্বনবীর, খাড়া নাক ছিল, আশামুল আনফ, প্রশস্ত ললাট, কাসুল লেহিয়া, ঘন দাড়ি ছিল, দাড়ি কি ঘন ছিল, সুবহানাল্লাহ, পড়েন, মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল, চুলগুলো সাজিয়ে রাখতেন, দাড়িগুলো সাজিয়ে রাখতেন, এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, জোজ জোজ পোজ দিতেন না, কি দিতেন না? এখন ইয়াং পোলাপান কয় আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোজ পোজ, আছে না নাই? আছে, নোয়াখালীতেও আছে। তো বিশ্বনবী জোজ পোজ দিতেন না, তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহু আকবার, হোয়াট এ অ্যাটিটিউড, কত চমৎকার অ্যাটিটিউড ছিল বিশ্বনবীর। সুন্দর চেহারাটা নিয়ে, সুন্দর দেহটা নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াতেন, বলতেন আল্লাহ আমার চেহারাটা, আমার অবয়বটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণটাও সুন্দর করে দিয়ে, আমার বাহিরটা যেমন সুন্দর, ভিতরটাও সুন্দর করেন, আমি বাইরে যেমনি ফর্সা, আমার কলিজাটারও ফর্সা করে দিয়েন। অনেক মানুষ আছে বাইরে সাদা ভিতরটা কালো, আছে না নাই? অনেকে আছে বাইরে কুচকুচে কালো, অন্তরটা ধবধবে সাদা, আছে না নাই? বিশ্বনবীর বাহিরটা যেমনি সুন্দর, ভিতরটারেও সুন্দর করেছে কে? এজন্য মনে থাকবে তো, আয়নার সামনে দাঁড়িয়ে কি পড়বেন? আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি। এর মানে হলো আল্লাহ চেহারাটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণও সুন্দর করে দিয়েন, পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে বিশ্বনবীর দৈহিক গঠন, তিনটার একটা চলে গেছে, বাকিটা শুনতে রাজি আছেন? বাকি দুইটাও শুনবেন, অনেক রাত হয়েছে না?